হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা থিয়েটার থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওতে করতে খুবই কষ্ট হচ্ছে আমার, কারণ অনেক কোমলমতি বাচ্চারা মারা যাচ্ছে, ছাত্ররা ছাত্রীরা খুবই নির্মম অত্যাচার, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। তো আপনারা সবাই ন্যায়ের পক্ষে থাকবেন, এতটুকু আমি বলতে পারি। আর অবশ্যই ন্যায়ের পথে থাকলে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। অন্যায়কারী যতই শক্তিশালী হোক, আমরা ন্যায়ের পক্ষেই থাকবো। তো এই স্লোগান দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো সবাই সেভ দ্য স্টুডেন্ট, এই এটি কনসেপ্টটি ছড়িয়ে দিন, ছাত্রদের যে কোনো কাজে সাহায্য করুন। তো আর একটা বিষয় হলো, আপনার আমাদের দেশে এত আন্দোলন করে অধিকার আদায় করতে হয়, আর পৃথিবীতে আপনি যখন যাবেন বাইরে দেশে, সরকার আপনাকে নিয়ে চিন্তা করে, তো কত পার্থক্য। আপনি যখন বিদেশে যাবেন, এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন, এটাই আসলে মূল বিষয়। তো আর আমাদের দেশে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকারের জন্য আমরা আন্দোলন করতে হয়, খুবই মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। তো চলুন শুরু করা যাক, আজকে টপিক গুলো আমরা কভার করি। তো পোল্যান্ডে আপনি ক্লিনিং ভিসায় যেতে পারেন, আর এটি কিন্তু আপনার অনেক ভিসা হচ্ছে বর্তমানে, তো পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন ক্লোনে পোল্যান্ডে আপনি ক্লিনিং ভিসা আবেদন করবেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন, এখানে কোনো অভিজ্ঞতা লাগে না, বা আপনার বিভিন্ন আপনি আবেদন করতে পারেন কোনো স্কিল ছাড়াই। তো এই জন্য আমরা আসলে আপনাকে বিদেশ যেতে উৎসাহিত করি, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি নিরাপদ থাকবেন, আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে, আশা করি ব্যাপারটি বুঝতে পারবেন। তো শুরু করে দেওয়া, তো আজকে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো, আপনি পোল্যান্ডে যা আবেদন করবেন কনসার্ট ক্লিনিং বিষয়ে, সেটি কোথায় পাবেন সেই লিঙ্ক আমি দিয়ে দেবো। তারপর এগুলো যে কীভাবে আবেদন করতে হয় আমি লাইভ দেখিয়ে দেবো। এছাড়া আপনি কত টাকা স্যালারি পাবেন, কার আবেদন করতে পারবেন, এবং আপনাকে কিভাবে সিভি কার্ড রেডি করতে হবে, আর এই টপিকগুলো আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি পোল্যান্ডের কনসার্ট লিঙ্ক কোথায় পাবেন, তা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সরাসরি লিঙ্ক, আপনারা গেলেই ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। তারপর আপনি এই কোম্পানিগুলোতে আবেদন করতে অবশ্যই আপনাকে ইউরো ফর্ম্যাট সিভি কার্ডটা রেডি করতে হবে, যেহেতু পোল্যান্ড একটা সেন্ট্রাল ইউরোপিয়ান দেশ। তো আপনাকে কিভাবে রেডি করবেন সেটি, তো ধরেন আপনি ক্লিনিং পদে আবেদন করবেন, তাহলে প্রথমে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, সেগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন, না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর একটা সুন্দর অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করবেন, আর ছবিটি যেন 3 মাসের পুরনো না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে ক্লিনিং কাজ করেছেন সেই ধরনের অভিজ্ঞতা দিয়ে দেবেন বিভিন্ন কোম্পানিতে। তারপর ওয়ার্কিং হিস্ট্রি দিয়ে, যদি আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকেন সেই হিস্ট্রিগুলো তুলে ধরবেন। তারপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি যেটা থাকে সেটাই দিবেন, কোনো সমস্যা নেই, এখানে 5 পাস 8 পাস কোনো সমস্যা নেই, তো আপনি সেটি দিয়ে দেবেন, আপনার সার্টিফিকেটকেও চেক করতে আসবে না। তারপর আপনি এই যদি আপনার ট্রেনিং করা থেকে থাকে ক্লিনিং কাজে, সেই ট্রেনিং আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, যে স্ক্রিনিং আপনি করেছেন সেই স্কিলগুলো তুলে ধরবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো তুলে ধরবেন। এগুলো তুলে ধরবো যদি আপনার সিভিতে 2 পেজের হবে, তারপর যদি পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন, আর জায়গা না থাকলে আর দেওয়ার দরকার নেই। তো আপনার সিভি রেডি করার পর একটা রেডি করতে হবে স্ট্যান্ডার্ড কাভার লেটার, সেটি কেউ রেডি করবেন। তো সেখানে কাভার লেটার খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনি ভালো করে রেডি না করেন আপনি জব অফার নাও পেতে পারেন। তো সেটি রেডি করতে আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো, আপনি লিখবেন আপনি পোল্যান্ডে কেন যেতে চান, এবং আপনি ওইখানে কোম্পানিতে গেলে তার সাথে কীভাবে কাজ করবেন, এবং আপনি জবটির জন্য কেন পারফেক্ট সেটি আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তো হ্যাঁ, এগুলো একটা সুন্দর আপনার সিভি কাভার লেটার। আবেদন করবেন কথা আমি আগেই বলে দিচ্ছি আপনাদের, ভিডিও লাস্ট টাইম দিয়ে রেখেছি লাইভ, সেটি আপনি দেখে নিজে নিজে আবেদন করতে পারবেন। তো আপনাকে পুরো ভিডিও দেখতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন কি আবেদন করতে হবে, সেটি দিয়ে কিন্তু আপনি মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপে আবেদন করতে পারবেন, এখানে কোনো দালাল বা সাহায্য লাগে না। স্যালারি কত পাবেন, তো পোল্যান্ডে স্যালারি একটু কম হয়, আপনি তাও 2 থেকে 2.5 লাখ টাকা স্যালারি পেতে পারেন যদি আপনি এই অফারটি পেতে পারেন, আশা করি বুঝতে পারতেন বিষয়টি। তো আর ওভারটাইম করলে বেশিও পেতে পারেন। তো পোল্যান্ডে কিন্তু আপনি 6 মাস 1 বছর কাজ করার পর আপনি অটোমেটিকই বড় বড় দেশে যেতে পারবেন, জার্মানি, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এসব দেশে। তো এইটা চমৎকার সুবিধা রয়েছে আপনার। তো আপনাকে যে সুবিধা, আপনার সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া ফ্রিতে পাবেন, এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস পাবেন, চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ পাবেন। তারপর রয়েছে, যেহেতু স্যান্ডিন ইউরোপিয়ান দেশ, সেখানে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনি কোম্পানি থেকে পাবেন। এছাড়া আপনার এই বছর শেষে কিন্তু এগুলো থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়,
তাছাড়া আপনার ডিউটি পালন করতে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভার টাইম করতে পারেন। ওভার টাইম একটা বেনিফিট হলো ডাবল স্যালারি পাবেন। ধরো অন্যান্য যদি আপনি কোন প্ল্যান ধরেন 20 ইউরো, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথা কথা বলতে পারেন, তাহলে আপনি এই জবটিতে আবেদন করতে পারেন। তো অনেকে প্রশ্ন করেন যে এই জব করলে কি, আবেদন করলে কি ভিসা পাওয়া যায়? আগে আপনাকে জব পেতে হবে, জব পেলে আপনি ভিসা পাবেন। এখানে দালাল বা এজেন্সির সাহায্য লাগে না, আর এখানে কিন্তু আপনার হয়ে গেলে টাকা খরচ খুবই কম হয়, এটা হলো মূল বিষয়। আর আপনি ইউরোপে যাবেন, কিছু টাকা পয়সা খরচ না করলে কেমনে যাবেন? তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ধরুন আর নিজে নিজে করতে পারলে আপনার কোনো টাকাই খরচ হয় না। আশা করি বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে, বেনিফিট হবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই, যারা আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো ফোন দিয়ে আমাকে করতে পারবেন না। আপনি ইন্টারেস্ট হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কাজ করতে চাইলে মেসেজ দিতে পারেন, তাহলে আমি 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিও লাস্টে আবারও বলে দিই, আপনারা ন্যায়ের পথে থাকুন, সেভ দ্য স্টুডেন্ট, এবং যেখানে স্টুডেন্টরা যায় তাদের সাথে সবসময় সাপোর্ট করুন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে ভিডিওতে। আগামী ভিডিওতে।